নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ সাহানি এবং দীপ্ত বিশ্বাস। ইন্ডিয়ান জোগাড়ের তুলনা নেই, হ্যাঁ জোগাড়ের তুলনা নেই, একথা কিন্তু বারবার সোশ্যাল মিডিয়ায় প্রতিভাত হয় বিভিন্ন ছবি ভাইরাল হয়ে। এবার ভাইরাল হবে আরেক যুবক, পেশায় রাজমিস্ত্রি পীযূষ রায়, বয়স 33 বছর। ইসলামপুর থানার রাজীবিটা এলাকার এই যুবক মাত্র 35,000-40,000 টাকা খরচ করে বানিয়ে ফেলেছে দমদার এক ই বাইক বা ইলেকট্রিক বাইক, যা একবার 2 ঘন্টা চার্জ দিলেই চলবে 50 কিলোমিটার, তাই তো পীযূষ? পেশায় রাজমিস্ত্রি হলেও ছোটবেলা থেকেই অন্ততপক্ষে ক্লাস 6 পাস করা এই যুবক এই মুহূর্তে তার এই জোগাড় যন্ত্র অনলাইনে সামগ্রী কিনে 48 ভোল্টের ব্যাটারি দিয়ে ই বাইক বানিয়ে তাক লাগিয়েছে এলাকার লোকের কাছে। পাশাপাশি সেই বাইকেই কিন্তু এখন অহরহ রাজু বিটা থেকে নিজের কর্মস্থল এবং বিভিন্ন জায়গায় যাতায়াত করছে পেশায় রাজমিস্ত্রি 6 পাস পীযূষ রায়। কি বলছে সে সেটা তো জানবই, পাশাপাশি আপনাদের প্রথমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সেই বাইকের কারুকৃতগুলো, যাতে কিন্তু আপনারা দেখতে পাবেন কোনো ইঞ্জিন নেই, রয়েছে শুধুমাত্র মোটর, এক্সেলেটর, হর্নের আলাদা চাবি রয়েছে, তার পাশাপাশি ইন্ডিকেটর, সাইড ইন্ডিকেটর, আপার ডিপার লাইট, সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন। শুধুমাত্র নিজের দিমাগ খাটিয়ে, বিদ্যা বুদ্ধি খাটিয়ে সে কিন্তু তৈরি করে ফেলেছে ই বাইক, যাতে কোনো ইঞ্জিনে নেই। সব থেকে বড় কথা হলো আপনারা দেখতে পাচ্ছেন পুরনো একটি বাইকের যে পার্টস আছে সেই পার্টসগুলোকেই অল্প অল্প করে সঞ্চিত পয়সা থেকে জোগাড় করেই সে এই বাইক কিন্তু তৈরি করে ফেলেছে। আমার সহপ্রতিনিধি রাজ আছেন, তার কাছে আরও যা তথ্য আছে সেটা দেখানোর পরে তার এই কেরামতির যে খবর এবং সেই বাইক সে কি করে দাপিয়ে নিয়ে বেড়াচ্ছে এই বাইক সেটা কিন্তু আমরা দেখাবো। রাজ বিলকুল জব্বার আপকো বতানা চাহে, ইচ্ছা ও চাহ হো তো আদমি কো ট্যালেন্ট জো হ্যায় ওয়া ছুপকে নেই রহ সকতা হ্যায়। पेशे से एक राजमिस्त्री, पढ़ाई जो किए हैं वो सिर्फ क्लास 6 तक किए हैं, और इच्छा और चाहो खास करके जैसा बता रहे थे पीयूष कि कोरोना का टाइम जब चला उस वक्त जो है काम पे भी जब नहीं जा रहे थे उसी वक्त उनके दिमाग में अचानक से आया क्यों ना हम एक बाइक बनाएं, वो भी इलेक्ट्रिक बाइक। और 2 साल की सोच के बाद सारे सामग्री पहले तैयार करने के बाद उसके बाद जो है मात्र 10 दिन के अंदर, जैसा जानकारी दे रहे हैं पीयूष की, जो 10 दिन के अंदर एक इलेक्ट्रिक बाइक जो है तैयार कर चुके हैं। आपको एक एक करके जो उनकी जो है खूबी बताना चाहेंगे। बाइक के अंदर ब्रेक है, इंडिकेटर है, हेडलाइट है, चाबी है, साथ ही साथ बताना चाहेंगे इलेक्ट्रिक बाइक के अंदर जो सब सामग्री रहता है, हर वो सामग्री है, हॉर्न भी है, साथ ही साथ एक्सीलेटर भी है, ब्रेक भी है, और 2 व्यक्ति इस बाइक पे चढ़ सकते हैं, ऐसी जानकारी बता रहे हैं। और सिर्फ एक बार अगर चार्ज देते हैं आप तो 50 किलोमीटर तक जो है इस बाइक के ऊपर चढ़कर जो है जर्नी कर सकते हैं। साथ ही साथ लोड के बात कर रहे थे, 1.5 क्विंटल तक का वजन यह जो है बाइक वह जो है अपने साथ जो है वहन कर सकता है, ऐसा ही जो है पीयूष बता रहे थे। साथ ही साथ देखना चाहेंगे कि बाइक जो है वह पुराना एक बाइक के जो विभिन्न पार्ट्स है उसको जो है यूज किया गया है, उसको जो है वेल्डिंग की गई है तथा विभिन्न पार्ट्स को जो है अलग अलग तरीके से यहां पर लगाया गया है। साथ ही साथ मशीन जो है इसका मनीष, हालांकि मशीन जो है बहुत ज़्यादा नहीं है, मोटर है और कुछ सामान है जो कि उन्होंने इलेक्ट्रॉनिक जो बाइक बनाया है उसके लिए जो है सामग्री जो है वह ऑनलाइन के माध्यम से उन्होंने जो है जुगाड़ किया है, खरीदा है। और देख पा रहे हैं कि 20 वक्त जो है उसी बाइक के ऊपर जो है पीयूष बैठे हुए हैं। अभी यह जो बाइक जो है चलाकर भी हम लोगों को दिखा रहे थे, पुनः जो है दिखाएंगे। और कह सकते हैं कि 30-40 हज़ार के सिर्फ खर्चे में जो है एक चलता फिरता बाइक, और इसी बाइक से जैसा बता रहे थे जबरदा कि वह जाना आना करते हैं, हर काम करते हैं तथा आगे के दिनों में जो जैसा वो बता रहे थे कि हो सके अगर हर तरह की उनको सहयोगिता बने तो इस तरह का और भी जो बाइक है आगे के दिनों में वह तैयार करेंगे। जबरदस्त, और क्या अपडेट है आपके? देखो हमारा जो पीयूष आज तार से किंतु এই মুহূর্তে বাইকে সওয়ার রয়েছে। এই মুহূর্তে পেট্রোপণ্য যেভাবে, ডিজেল পেট্রোল যেভাবে মহার্ঘ হচ্ছে, সেই মুহূর্তে শুধুমাত্র 48 ভোল্টের একটি ব্যাটারি দিয়ে পীযূষ কিন্তু টানা 2 বছরের প্রচেষ্টা এবং সেই সঙ্গে নিজের মেহনত এবং ব্রেন লাগিয়ে জোগাড় যন্ত্র সব করে নিয়ে তারপরে কিন্তু 10 দিনে এই বাইকটা বানিয়েছে। পীযূষ প্রথমত কিভাবে মাথায় এই বুদ্ধি এলো, তুমি পেশায় রাজমিস্ত্রি, প্রায় 20 বছর ধরে বলছো রাজমিস্ত্রি করছো জীবন সংগ্রামের জন্য, মাথায় কেন এলো যে এই ধরনের স্কুটি বা বাইক বানাবে যেটা ব্যাটারি দিয়ে চলবে? এটা বলতে যখন লকডাউনের কাজ বন্ধ হয়ে গেছিল তখন হিসাব করলাম যে কাজও নাই, তেল ভরবো কি দিয়ে, তারপরে তো বাইক চালাতে হবে,
এরকম একটা বাইক হলে ভালো হতো, যাতে তেল মোবিল না লাগে, কোনো পুলিশ না ধরে, আচ্ছা দুটার লোক কাগজপত্র না লাগে, কিছু না লাগে, সাইকেলের মতন, যাতে সাইকেলেরও সিস্টেম যেন থাকে প্যাটেল। তো এটা তো এখনও প্যাটেল বানায়নি, ইচ্ছা আছে প্যাটেল সিস্টেম বানাই দিব, যাতে ব্যাটারি শেষ হয়ে গেলে যেন প্যাটেল মারে চলে আসা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিষয় হচ্ছে যে কোনো পেট্রোল, কোনো বাইকের পেট্রোল শেষ হয়ে গেলে অথবা মনে ঠেলে আনতে ফল্ট হলে সেটাই ঠেলে আনতে হয়। তোমার ক্ষেত্রে পেট্রোল লাগালে নিশ্চয়ই ঠেলে আনার ব্যাপার, ঠেলে আনার ব্যাপার থাকবে না। মূলত কত ভোল্টের ব্যাটারি ব্যবহার করেছো এটাতে? এটা 48 ভোল্টের ব্যাটারি আছে। কি ব্যাটারি রয়েছে এর মধ্যে? লিথিয়াম, লিথিয়াম ব্যাটারি। সেই ব্যাটারিগুলো কোত্থেকে কিনলে? ওগুলো অনলাইন থেকে। অনলাইন থেকে এগুলো ব্যাটারি লিথিয়াম বানানো কিনি নাই আমি, খুচরা খুচরা কিনছি যখন যেটুকু পয়সা হয়েছে। আচ্ছা, নিজে আনে বানিয়েছি। পেশায় রাজমিস্ত্রি, নিশ্চয়ই সামান্য রোজগারি করো, সেখান থেকে জোগাড় যন্ত্র করে প্রায় আমরা এগুলো কাবাড়ির থেকে কিনেছিলাম বাইকের, ওই ভাঙা চূড়ার দোকান হয় না? আচ্ছা আচ্ছা, ওখান থেকে অল্প অল্প করে কিনছি। আচ্ছা, পার্টস গুলো এই যে বাইকের চাকা টাকা এগুলো। আচ্ছা, আর কি কি জিনিস কিনেছো যেগুলো হচ্ছে এইবার এই তোমার এই বাইকে লেগেছে? পুরানো বাইক। আচ্ছা, পুরনো বাইকের যেগুলো তোমার, যেটা দেখতে পাচ্ছি পুরনো ভাঙাচোরা বাইকের সামান রয়েছে, তাতে রং করতে হয়েছে, পরত লাগাতে হয়েছে, কিন্তু তোমাকে যদি নতুন পার্টস দিয়ে দেওয়া যায় কোনো একটা বাইকের, সমস্ত জিনিসগুলোই একই রকম বাইক বানানোর জন্য, যাতে কোনো ইঞ্জিনে নেই তুমি বলছো? ইঞ্জিন দুই বলতে মোটর, শুধু মোটর, মোটর ব্যাটারি আর কিছু নেই আর কি, আর চাকা টাকা এগুলোই। আচ্ছা, ওয়্যারিং এর জিনিস, এটার আরো গেট আপ তো বাড়ানো যাবে মনে হচ্ছে? যদি মনে করো বেশি ভোল্টের ব্যাটারি লাগানো যায়, বেশি সময় চার্জ দেওয়ার ক্যাপাসিটি দেওয়া যায়, তাহলে কত কিলোমিটার চলতে পারে? মোটামুটি 150-200 কিলোমিটার তক চলবে একবার চার্জ দিলে। একবার চার্জ দিলে ঠিক। আমরা একটু কিন্তু বাইকটা চালিয়ে দেখানোর কথা বলবো। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজু ভিটার সেই যুবক পীযূষ রায় নিজের বাইকে সওয়ার। আপনারা দেখতে পাচ্ছেন আপার ডিপার দুজনেই কিন্তু, দুটোই লাইট কিন্তু সে জ্বালাতে পারে। এবং পাশাপাশি রাজ যে বিষয়টা বলবো, পেশায় রাজমিস্ত্রি, শুধুমাত্র ক্লাস 6 পড়া একজন যুবক বানিয়ে ফেলেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার পেছনে কিন্তু আর একজন সওয়ার হয়েছেন, আমরা সেই চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করব। কৌতূহল বশত তার এই বাইকে 30-32 কিলোমিটার বেগে সে কিন্তু এই মুহূর্তে ছুটছে পীযূষ রায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র এক্সক্লুসিভলি অন নিউজ টুডে ইন্ডিয়া। আপনাদের আরেকবার জানিয়ে দিই, ইসলামপুর রাজু ভিটার ছেলে উইদাউট এনি বাইক, শুধুমাত্র এক্সেল এবং তার পাশাপাশি একটি মোটর ও ব্যাটারি দিয়ে আর কিছু জোগাড় সামগ্রী দিয়ে কিন্তু সে এই বাইকটা বানিয়ে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন দুজন ব্যক্তি এই মুহূর্তে বসে, সে কিন্তু সওয়ার হয়েছে তার নিজের চালানো বাইকে। আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি সেই চিত্র নিউজ টুডে ইন্ডিয়াতে। একদিকে বাইকের সাইলেন্সার লাগানোর ফলে যে শব্দ দূষণ, নেই কোনো শব্দ দূষণ, তার পাশাপাশি নেই কোনো হচ্ছে তেলের এখানে খরচের বিষয়, না রয়েছে সেখানে হচ্ছে কোনো প্রকার রেজিস্ট্রেশন বা দুর্ঘটনার বিষয়। যেটা পীযূষ জানাচ্ছিলেন, এই গাড়ির গতি 30-32 বেশি কখনোই হবে না। স্বাভাবিকভাবেই যারা শর্ট ডিস্টেন্সে অন্তত পক্ষে 40-50 কিলোমিটার এর মধ্যে ঘোরাফেরা করতে চান, তাদের জন্য কিন্তু নিঃসন্দেহে রাজু একটা মিশাল হয়ে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র সামনে দুটো প্যাডেল এবং তার পাশাপাশি আপনারা, অর্থাৎ প্যাডেল স্ট্যান্ড রয়েছে দুটো বাইক, তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আপার ডিপার এই বিষয়টাও রয়েছে, সেটাও আমরা দেখানোর চেষ্টা করব। সমস্ত কিছু রয়েছে, সেই সঙ্গে হচ্ছে লাইট অফ অন, এই সমস্ত বিষয়গুলো রয়েছে, রয়েছে হর্নও, সেই চিত্রটা হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং পুরোপুরি ধামাকাদার সেই হর্ন, যাতে কিন্তু বাইক থেকে কোনো অংশে এটিকে কম বলে মনে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এলইডি লাইট, আপাতত সেই এলইডি লাইট ইন্ডিকেটর হিসাবে এখানে লাগিয়েছে, হয়তো সেটাকে পরবর্তীতে সে সুইচ ওভার করে পাশে লাগালে অনেকেই বুঝতে পারবে যে ইন্ডিকেটর দিয়ে সে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এক্সক্লুসিভলি এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, আগামী দিনে তার কী চিন্তা পরিকল্পনা রয়েছে এ বিষয়ে আমার সহপ্রতিনিধি রাজ কিন্তু এ বিষয়ে হচ্ছে আপনাদের আরো তথ্য দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ বিলকুল, সেই জবরদা হাম লোক বাত করনে কি কোশিশ করেঙ্গে সিধে জো হ্যায় পীযূষ সে আর জাননে কি কোশিশ করেঙ্গে কি ইস বাইক কো তৈয়ার করনে মে উনকো কিতনা খরচ হুয়া হ্যায়, কন কন সা সামগ্রী লাগা হ্যায়, কেসে উনহোনে ইন সামানো কা জোগাড় কিয়া হ্যায়, সাথি সাথ আর আগে কি দিনো মে উনকি কিয়া সোচ হ্যায়। বলছি এই যে বাইকটা বানিয়েছো, কত টাকা টোটাল খরচ হয়েছে তোমার? টোটাল বলতে আমি নিজে হিসাব করছি 38-40 হাজার টাকা আমাকে গেছে। কতদিন বানাতে সময় লেগেছে এই বাইকটা তোমার? বানাতে তো সময় লেগেছে মাত্র 10 দিন, কিন্তু সামানগুলো জোগাড় করতে লেগে গেছে আমাকে 3 বছর। কি কি সামান লাগিয়েছো এই বাইকে একটু পার্টসগুলো বলো যদি তুমি। এটা পার্টসগুলো বলতে এই যে পুরানো বাইকের যে পার্টসগুলো কিনতে হয়েছে কাবাড়ির থেকে, এগুলা কেজি হিসাবে কিনতে হয়,
ভাঙ্গরিকা বাড়ির থেকে, আর ব্যাটারি মোটর এগুলো কিনতে একসাথে তো আর টাকা হবে না, না আস্তে 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 করে জোগাড় করছি, তারপরে 10 দিনের ভিতরে মানে রেডি হয়ে গেছে। আমরা তো জানি বাইক কিংবা স্কুটিতে ইঞ্জিন হয়, এই গাড়িতে কি ইঞ্জিন রয়েছে? এই গাড়িতে কোনো তেল মোবিল ইঞ্জিন নাই। আচ্ছা, তাহলে কি করে চলছে গাড়িটি? এটা টোটালটা ইলেকট্রনিক্স, টোটালটা ব্যাটারি আর মোটরের সাহায্যে। অনেকদিন ধরে আর কি ভাবছিলাম যে এই কিটটা হবে কি হবে না, হবে কি হবে না, তারপরে মনে মনে ভাবলাম যে কেন হবে না, একবার নিয়ে দেখি, হওয়ার তো কথা, না হলে রিটার্ন করে দিব। তার জন্য আমি মোটরটা কিনে আগে সাইকেলে লাগাই ইউজ করছিলাম, দেখছি ঠিক আছে, দুজন টানতে ছিল কিন্তু সাইকেলে ব্রেক ভালো হয় না, মানে চালাই জুত নাই, সকার নাই, তার জন্য আমি এই বাইকে লাগালাম। ইচ্ছা ছিল বাইকে লাগানোর, কিন্তু প্রথমে মোটরটা তো রিটার্ন করা যাবে না যদি খারাপ হয়, তার জন্য সাইকেলে লাগিয়ে চেক করে নিছি আগে। আর কি কি চিন্তা ভাবনা আছে এই বাইকটা বানিয়েছো, এই বাইকটাকে আরো উন্নত করার চিন্তা ভাবনা? আমি আর কোনো লোকের চিন্তা করি নাই, আমি নিজের চিন্তাই শুধু করছি, যে একটা বাইক নিয়ে রোডে ঘুরতে গেলে অনেক মনে ভয় লাগে, এই বুঝি কখন ধরবে, বলবে ইন্স্যুরেন্স দেখা, তিনজন কেন উঠাইলি, লাইসেন্স দেখা, হেলমেট পর, যে কোনো সময় আমাদের রাজমিস্ত্রির কাজে কখনো ইসলামপুর যেতে হয়, রামগঞ্জ যেতে হয়, আর এটাতে আশা করি তো ওরকম কিছু হবে না। তুমি হাইস্ট এই বাইকটা দিয়ে কত দূর জার্নি করেছো এখন অবধি? এটা আমি এক চার্জে মোটামুটি 40-45 অবধি চালাইছি। চালিয়েছো, স্পিড কত এটা? স্পিড লিমিট কত? স্পিড 30-32 উঠিয়েছো তুমি? বাইকের সাথে চালিয়ে দেখছি, এটা তো এটা তো মিটার নাই, এত আধুনিক যে ইলেকট্রিক স্কুটি গুলো বেরিয়েছে সেগুলো 28-30 হয়, 25-25 কিন্তু 20-25-28 পর্যন্ত হয় নতুন স্কুটি গুলা, তো এটাতে 30-32 হচ্ছে। তুমি দেখেছো এটা? হুম, মিলাই দেখেছি বাইকের সঙ্গে চালিয়ে, এমনি মিটার তো আমি লাগাইনি এটাতে। তুমি বললে একটা ভটভটি টাইপের থ্রি হুইলার, ওটাও তোমার মাথায় ছিল, ওই বিষয়টা কি? ওটা একটা ভ্যানের মতন বানিয়ে দেখছিলাম। আচ্ছা, ট্রাই করছিলা তো ইঞ্জিনটা? সফল হয়েছিল না? ওটা সাকসেস হয়নি, বাইকের ইঞ্জিন তো ওই সিমেন্ট লোড দিয়েছি আর মানে ইঞ্জিনটা নিতে পাইনি, পিস্টনটা বসে গেছে। আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে? এই একটা বাইক বানিয়েছো, আগামী দিনে কি আরো বাইক বানানোর ইচ্ছা রয়েছে, কিংবা এই বাইকটাকে সরকার থেকে যদি কোনো সহযোগিতা পাও, সমস্ত পার্টস ইকুইপমেন্টস তোমাকে দেওয়া হয়? সরকার থেকে সহযোগিতা করবে কিনা জানি না, যদি কেউ বানাতে চায় আমি পরামর্শ দিতে পারবো। কেউ যদি বলে যে ভাই আমি একটা এরকম বানাবো, কি করলে কি হবে, টাকা যদি উনি চালায় আমি পরামর্শ দিতে পারবো। আচ্ছা, তুমি একবার নামটা আবার বলো, তোমার বাড়ি কোথায়, কি কাজ করো, সেই বিষয়টা। আমার নাম পীযূষ রায়, আমার বাড়ি রাজবিটা কলোনি। আচ্ছা, আমরা তিন ভাই, আমি ছোট, আর আমার বাবা নাই, মা আছে। আমি মোটামুটি রাজমিস্ত্রি কাজ করতেছি আজকে 18-20 বছর ধরে। বললাম তোমার 30 টাকা করে কাজ করতাম, 36 বছর এবং বলা চলে 18-20 থেকে যদি আমি 13-11-12-13 বছর থেকেই কাজ করি। এগুলো বাড়িতে কোনো অভাব ছিল? আমরা তো পুরাই করি। দর্শক জো হ্যায় হাম লোগো কে সাথ বতা দে কি ইস ওয়াক্ত মৌজুদ হ্যায় হাম লোগ শ্রী কৃষ্ণপুর ইলাকে কে রাজু ভিটা ইলাকে মে জো তিস্তা ক্যানেল হ্যায় ঠিক উস তিস্তা ক্যানেল কে পাস মে অর ইয়াহাঁ পর জো হ্যায় এক অত্য আধুনিক কহ সকতে হ্যায় ই বাইক এক রাজমিস্ত্রি দ্বারা বনাই গই হ্যায় সির্ফ ক্লাস 6 তক পীযূষ রায় জো হ্যায় পড়াই কিয়ে হ্যায় উসকে বাদ হি জো হ্যায় জব করোনা মহামারী কা কাল চল রাহা থা উসি ওয়াক্ত উনকে দিমাগ মে আতা হ্যায় কি কিসি তরহ সে এক বাইক বনায়ে ও ভি ইলেকট্রিক বাইক বনায়ে উসকে বাদ জো হ্যায় 2 সাল তক জো হ্যায় বিভিন্ন জো পার্টস होते हैं बाइक के उसका जो है जुगाड़ किए, उसके बाद जो है सिर्फ 10 दिन के अंदर जो है इस बाइक को जो है उन्होंने बनाया है। और बताना चाहेंगे कि जो है यह जो है एक बार फिर से आ रहा, एक बार बाइक तुम्हें चालिए रखो हम लोग। হম লোক সিধে উস বাইক কে পিছে জানে কি কোশিশ করেঙ্গে আর কিস তরহ সে ইস বাইক কো চালাতে হ্যায় পীযূষ রায় ও দিখানে কি কোশিশ করেঙ্গে। আপ দেখ সকেঙ্গে কি স্পিড দেখিয়ে ইয়া ফির হর্ন দেখিয়ে সারে চিজ জো হ্যায় এক অত্য আধুনিক জো বাইক হোতা হ্যায় উসি তৌর পে। আর পীযূষ রায় জব রাস্তে পর ইস বাইক কো চালাতে হ্যায় তো কেসা দিখতা হ্যায়, কিস তরহ কা ইয়া বাইক হোতা হ্যায়, পুরা দৃশ্য জো হ্যায় আপ লোগো কে সামনে রখনে কি কোশিশ করেঙ্গে। জুড়ে রহিয়ে পীযূষ রায় ইস ওয়াক্ত জো হ্যায় তিস্তা ক্যানেল কা জো রাস্তা হ্যায়
उस रास्ते पर जो है इस वक्त इस बाइक को चलाना शुरू करेंगे। हम लोग पूरा कवरेज जो है, पूरा उनका बाइक चलाने का जो स्टाइल है, तकनीक है, वह जो है देख पा रहे हैं। ऑलरेडी जो है डबल लोडिंग यहाँ पर कर चुके हैं पीजी रॉय, साथ ही साथ स्पीड भी आप लोगों को हम लोग दिखाने की कोशिश करेंगे कि कितना तेज यह बाइक भागता है। आपको बता दें इस वक्त मौजूद है हम लोग श्रीकृष्णपुर इलाके के जो राजू बीटा इलाका है तीस्ता कैनल के ऊपर। यहाँ पर देख पा रहे हैं हम लोगों की जो बाइक की गति है वह इस वक्त जो है 24-25 चल रहा है, यानी कि पीयूष रॉय जो बाइक चला रहे हैं, जो उन्होंने खुद ही अपने हाथों से बनाया है, उसका स्पीड भी जो है फिलहाल 25-30 पे चल रहा है, 25 के लगभग उसके बाइक का स्पीड भी इस वक्त देख पा रहे हैं। और जैसा बता रहे हैं कि पीयूष रॉय ने इस बाइक को बनाने में सिर्फ 25,000 रुपये जो है खर्च किए हैं, तथा माफ कीजिएगा 30,000 से 40,000 रुपये खर्च किए हैं, तथा सिर्फ 10 दिनों के अंदर जो है इस बाइक को जो है बना तैयार किए हैं। देख पा रहे हैं, दिखा रहे थे इतनी देर जो किस तरह से इस बाइक को चलाते हैं पीयूष रॉय। सीधा प्रसारण इस वक्त दिखा पा रहे हैं हम लोग न्यूज टुडे के पर्दे पर, एक गांव का लड़का जो कि पेशे से राजमिस्त्री है, क्लास 6 तक जो है पढ़ाई किए हैं, और ई बाइक इलेक्ट्रॉनिक बाइक जो है खुद की मेहनत से वो तैयार कर लिए हैं। जैसा कि वो बता रहे थे कि जो छोटे छोटे पार्ट्स होते हैं बाइक का, चक्का अलग, मोटर गार्ड अलग, हैंडल अलग, इन सब सामानों को अलग अलग तरीके से वो जो है खरीदे हैं, उसके बाद जो है इस बाइक को बनाए हैं, तथा बैटरी और मोटर की मदद से जो है इस वक्त जो है इस बाइक को तैयार किए हैं। देख पा रहे स्पीड लिमिट जो है इस वक्त हम लोगों का 26-27 चल रहा है, और यानी कि अगर हम लोगों का बाइक का स्पीड 26-27 है तो वो जो इलेक्ट्रॉनिक बाइक बनाए हैं पीयूष, उसका भी जो स्पीड 26-27 है। और जैसा सभी आप सभी जानते हैं कि एक मॉडर्न जो इलेक्ट्रॉनिक बाइक आज के दिन में मार्केट में मिलता है उसका भी जो है स्पीड लिमिट 25 या फिर 30 से कम ही होता है। तो यह किसी भी तौर से बस यहाँ पर हम लोग दिखा रहे थे कि किस तरह से जो है पीयूष रॉय इस बाइक को जो है 25 से 30 किलोमीटर पर आवर की स्पीड तक ले जाते हैं। और जैसा बता रहे हैं कि खर्च जो है सिर्फ कोई खर्च नहीं है, अब घर में ही जो है आप चार्ज दे सकते हैं, तथा एक दिन में जो है एक बार 2 घंटे चार्ज देने के बाद जो है लगभग 50 किलोमीटर तक आप इस बाइक के द्वारा जर्नी कर सकते हैं। जबरदस्त রাজ যে বিষয়টা বলবো, যেহেতু জোগাড় যন্ত্র করে এই বাইকটি বানানো হয়েছে, অর্থাৎ যেটা বলে রদ্দি কাভারের দোকান থেকে, যেমন পীযূষ বলল সেই জায়গা থেকে বিভিন্ন পার্টস অল্প অল্প পয়সা জড়িয়ে সে কিন্তু জমিয়ে কিন্তু এই পার্টসগুলো কিনেছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই বাইক রীতিমতো কিন্তু আমরা দেখতে পাচ্ছ গ্রামের জনতার কাছে একটা বিশেষ আকর্ষণ হয়েছে। দেখতে পাচ্ছ হাইটটাও কিন্তু যথেষ্টভাবে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটা বাইকের সমান, এবং তার পাশাপাশি তাতে যা যা সুবিধে দরকার সেটা রয়েছে। তার ছোট বুদ্ধিতে কিন্তু মেধার মাধ্যমে কিন্তু সেই বাইকটা হচ্ছে তৈরি করেছে মাত্র 10 দিনের মাথায়। দেখতে পাচ্ছ তুমি সমস্ত ধরনের বিষয় রয়েছে এই মুহূর্তে। আমরা যেমন দেখতে পাচ্ছি যে তার যে গাড়ির ইঞ্জিন স্টার্ট করার বিষয় সেই চাবি রয়েছে, তার পাশাপাশি হ্যান্ডেল লক রয়েছে, সেটা হচ্ছে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি তার আপার ডিপার লাইট, সেগুলো এখানে যদি নতুন ধরনের কোনো পার্টস, অর্থাৎ একদম ব্র্যান্ড নিউ পার্টস যদি সে ব্যবহার করে তাহলে এই বাইকটার গেট আপ কিন্তু আরও বাড়ানো যাবে, এবং মাত্র 30-40 হাজারের বিনিয়োগে যে কোনো একজন ব্যক্তি, এবং সেই হয়তো ব্যাপারটা আর যে 48 ভোল্টের ব্যাটারি আছে সেখানে যদি সেটা 56 ভোল্ট বা সেখানে হচ্ছে 96 ভোল্ট করা যায়, 72 ভোল্ট করা যেতে পারে, 56 বা 72 ভোল্ট যদি করা যায় তাহলে হয়তো প্রায় 200 কিলোমিটার পর্যন্ত গেলে যাবে। এবং যে বিষয়টা সে বলছিল 2 ঘন্টা চার্জ দেওয়া, সেই 2 ঘন্টা চার্জ সেক্ষেত্রে আমরা যদি ধরি যে কমসেকম সেখানে হয়তো 50 কিলোমিটার চলছে, এটা 2 ঘন্টা চার্জ দিলে 40-50 কিলোমিটার অ্যাভারেজ দিচ্ছে। আচ্ছা, আমরা একটু রাজুকে জিজ্ঞেস করে নেওয়ার চেষ্টা, পীযূষকে জিজ্ঞেস করে নেওয়ার চেষ্টা করবো, এই যে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করছো, চার্জ দিতে 2 ঘন্টা সময় লাগছে, ক ইউনিট চার্জ লাগতে পারে বা ক ইউনিট? 2 ঘন্টায় আমার 1 ইউনিট থেকে 1.5 ইউনিট উঠছে। 1.5 ইউনিট? 1.5 ইউনিট। তাহলে 1.5 ইউনিট যদি আমরা ধরি, আমরা কমার্শিয়াল রেটে যদি ধরি, 1.5 ইউনিট বিদ্যুতের দাম খুব জোর হলে হচ্ছে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 20 টাকা হতে পারে। তাহলে সেই 20 টাকায় যদি আমরা দেখি 50 কিলোমিটার সে যায়, তাহলে পার কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি মাত্র 10-15 বা 20 পয়সা কিন্তু খরচ হচ্ছে এই মহার্ঘ বাজারে পেট্রোপণ্য এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বিষয়। সেক্ষেত্রে এই বাইক নিঃসন্দেহে কিন্তু অনেকে হচ্ছে অনেকের ক্ষেত্রে হচ্ছে কস্ট ইফেক্টিভ হবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। আমরা এই গ্রামের যে আরো বাসিন্দা রয়েছেন, আশেপাশের যে লোক রয়েছেন, তাদেরও রিয়াকশন নিয়ে নেওয়ার চেষ্টা করব। এই যে পীযূষ রয় যে নিজের হাত দিয়ে গ্রামবাসী রয়েছেন, তাদের আমরা রিয়াকশন নেওয়ার চেষ্টা করবো। কি জানতে চাইছেন? দামটা কত বাইকের? বাইকের দাম 40,000 টাকা। কবে তো আছে? কম আছে?
কি মনে হচ্ছে এরকম বাইক চালাতে পারবেন আপনি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো, কি নাম আপনার? যুগল দাস। আচ্ছা আপনারই পাড়ার ছেলে। আপনি তো বাইকে উঠছিলেন একটু আগে দেখলাম, কেমন লাগছিল? কেমন লাগছিল? ভালো লাগছে তো। ভালো লাগছে। এই যে সব থেকে বড় কথা হচ্ছে লোকের এখন রুজি রুটি টান পড়েছে করোনার পরে, তারপরে হচ্ছে এই যে মাত্র 10-15 পয়সা খরচ করে 1 কিলোমিটার যাওয়া যাচ্ছে, কতটা সুবিধা হবে লোকজনের কি মনে? ভালোই সুবিধা হবে। ভালোই সুবিধা হবে, ভালো চাইবেন আগামী দিনে? খরচাও কম। খরচাও কম, মজা পেলেন বাইকে চড়ে? আরাম, খুব ভালো মজা। খুব ভালো মজা। হ্যাঁ, বাইকের থেকে আলাদা কিছু মনে হচ্ছিল না? বাইকের মতোই। বাইকের মতোই। বাইকের মতোই। বাইকের মতোই। আপনারই তো গ্রামের ছেলে। হ্যাঁ, দেখেছেন আপনি নিজের হাত দিয়ে বানিয়েছে। হ্যাঁ বলছি রাজুদের, এই রাজু বলছি, পীযূষদের যে বাড়ির অবস্থা তো খুব একটা ভালো নয়। না না, খুবই সেটা আমার বাড়ির পাশে। আপনার বাড়ির পাশে কি করে ওর বাবা মা? ওরা কি করে? ওর বাবা মা কিছু কাজ করে, বাবা বাবা তো নাই, মা আছে। আচ্ছা, আর ওই কাজ করে ভাই ভাই? ওরা ওরা তিন ভাই। আচ্ছা আচ্ছা, তিন ভাই রাজমিস্ত্রির কাজ করে। তিন ভাই রাজমিস্ত্রির কাজ করে। আপনি তো ছোটবেলা থেকে চেনেন এরকম কাজ, কি ও আগে থেকে এইসব চিন্তাধারা খুব বেশি? ছোটবেলা থেকে নানান জিনিস আরম্ভ করে, যখন হাঁটা শুরু দিয়ে তখন একটাতে একটা তৈরি করে, কখন মনসা তৈরি করে, কখন আরেকটা কিছু তৈরি করে। আচ্ছা, এই খুঁটিনাটি ওই নিজেই করে, মাটিরও কাজ করে ও? মাঝে মাঝে যখন যেটা মনে হয় ওইটাই করে। ঠিক। পীযূষের এই খামখেয়ালি পোনা জানি না আগামী দিনে রং লাগেগা কি নেই, কিন্তু নিশ্চিত রূপে বলতে পারি বর্তমান যুগে ঠিক যেই মুহূর্তে মানুষ নিজেদের পেটের তাগিদে ত্রাহিমাম ত্রাহিমাম করছে, নুন আনতে পান্তা ফুরায় পরিবার এবং পৃথ্বীহীন এই পীযূষ রায় আগামী দিনে তার মেধার মাধ্যমে আরও বেশি কিছু চমক দেয় কিনা সেদিকেই আমাদের নজর থাকবে। তবে আমাদের শুভকামনাও থাকবে এই পীযূষ রায় অবশ্যই আগামী দিনে ইসলামপুরের নাম একটা জায়গায় নিয়ে যাবে, যদি সহযোগিতা পায় প্রশাসনিক সহযোগিতা তাহলে অবশ্যই সে পীযূষ আরও চমকদার এবং তার সঙ্গে গেটআপ যুক্ত একটা বাইক তৈরি করে ইসলামপুর তো বটে দেশবাসীকে উপহার দেবে, যা হচ্ছে 10 পয়সা বা 15 পয়সায় অবশ্যই মানুষকে 40-50 কিলোমিটার প্রয়োজনে 200 কিলোমিটার পর্যন্ত আপ অ্যান্ড ডাউন করিয়ে দেবে। এভাবেই সমস্ত প্রতিবেদনগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব, কিন্তু তার আগে আরেকবার পীযূষের এই বিষয়কে নিয়ে, পীযূষ তোমার যে এই যে অভাবনীয় আবিষ্কার যেটা বলবো তার জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। পাশাপাশি সরকার যদি তোমার সহযোগিতা করতে চায় বা মনে করো যে বিভিন্ন কোম্পানি আছে যারা বিভিন্ন ধরনের ন্যানো ভ্যানো ইত্যাদি বানায়, ইলেকট্রিক স্কুটি বানায়, তারা যদি তোমার সহযোগিতা চায় বা তোমাকে কর্মসংস্থান দিতে চায় তুমি রাজি আছো করতে? হ্যাঁ রাজি আছি। রাজি আছো? কি আবেদন জানাবে তুমি সরকারের কাছে? আবেদন এইটাই, আমার তো স্বার্থ নাই, আমি যতটুকু পারছি পয়সা জুটাইতে অতটুকু দিয়ে, আমার মনে খুব আশা ছিল, শখ ছিল যেরকম একটা বাইক আমাকে বানালে ভালো হয়। তেলওয়ালা বাইক পছন্দ লাগে না, ওতে ধোঁয়া পারমিট করতে হয়, ইন্স্যুরেন্স করতে হয়, ট্যাক্স লাগে, অনেক ঝামেলা, যত টাকা হাজিরা ওর অর্ধেক টাকা তো একটা বাইকের পিছনেই চলে যায়। তাহলে খাবো কি? তাহলে খাবো কি? এক মাসে যদি কাজ হয় 20 দিন তো ওখান থেকে তো 5 দিনের টাকা চলে যাচ্ছে মাসে ওই বাইকের পিছনে, তার জন্য আমি এটা নিজে ইচ্ছায় বানানোর চেষ্টা করছিলাম। এখন কি এটা তোমার নিত্যসঙ্গী থাকবে, প্রতিদিন এটা নিয়ে কাজে যাবে? হ্যাঁ, এটা রেডি আছে তো আর কি, এটা রাখা যায় নাকি, এটা নিয়ে চলবো। ঠিক, অনেক অনেক ধন্যবাদ। ঘরে ঘরে জন্মাক এমন অনেক পীযূষ রায় যারা নিজেদের অল্প বিদ্যাতেও কিন্তু হয়ে ওঠে ভয়ঙ্করী, বিশেষ করে হচ্ছে মেধার ভিত্তিতে যারা 10 দিনের মধ্যেই জোগাড় যন্ত্র করে বানিয়ে ফেলে ই বাইক, যার কস্ট এফেক্টিভিটি কিন্তু বললাম প্রতি কিলোমিটারে 10-15 পয়সা, ম্যাক্সিমাম 25 পয়সা। এভাবেই আরও বেশি মেধাগুলো এগিয়ে আসুক এবং এই রাজুর এই প্রতিবেদন করা, মাফ করবেন পীযূষের এই প্রতিবেদন করা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ঘরের আনাচে কানাচে যাদেরকে আমরা জরাজীর্ণ দুস্থ নিপীড়িত মনে করি তাদের মেধার যদি সত্যি যাচাই হয় এবং তারা যদি সমাজের মূল স্রোতে গিয়ে অন্ততপক্ষে নিজের জীবনে স্থাবর হতে পারে, নিজের জীবনে স্টেবল হতে পারে, তবে হয়তো আমাদের যে প্রয়াস সে প্রয়াসটা অনেক বেশি সার্থক হবে। এভাবেই সমস্ত প্রতিবেদনগুলো পেতে জুড়ে থাকুন এবং পাশাপাশি রাজু, আবার বারবার রাজু বলছি কারণ আমার সাথে আমার সভাপতি রাজু আছে, রাজু ভিটা এলাকার পীযূষ আগামী দিনে আরও বেশি উন্নত করুক, উন্নত হোক এবং তার গ্রাম তথা আমাদের ইসলামপুর মহকুমা তথা উত্তর দিনাজপুরের নাম আরও বেশি আলোকোজ্জ্বল করুক, এটাই কিন্তু চাইবো। রাজ কি বলবে? হ্যাঁ বিলকুল সেই জব্বার দা, জ্যাসা কি পীযূষ বার বার বতা রহে থে কি ও জব কাম পর জাতে থে তো বাইক সে যায়া করতে থে আর জব করোনা মহামারী আই তো এক তরহ সে অর্জন জো থা ইনকম জো থা বন্ধ হো চুকা থা উসকে বাদ উনকে লিয়ে জো হ্যায় ডেলি তেল ভর কে জো হ্যায় কাম পে জানা ইয়া পসিবল নহীঁ হো পা রহা থা আর অভি ভি বার বার জ্যাসা কহ রহে থে কি উনহে জো হ্যায় তেল ওয়ালা বাইক পসন্দ নহীঁ হ্যায় আর আজ কে দিন মে আপ সোচ সকতে হ্যায় পেট্রোল হো ইয়া ফির ডিজেল হো উসকা জো দাম হ্যায় কাফি জ্যাদা হ্যায় জিসকে কারণ
जो है फोर व्हीलर हो टू व्हीलर हो हर सेगमेंट जो है इलेक्ट्रिक बाइक की ओर जो है आम जनता साधारण व्यक्ति भी जो है आकर्षित हो रहे हैं। और जैसा जो पीयूष है बार बार कह रहे थे कि मुझे तेल वाला बाइक चलाना पसंद नहीं क्योंकि मैं रोजगार जितना करता हूँ अगर डेली तेल भरूँ तो उतना रुपया मुझे तेल पे ही खर्च करना पड़ेगा। इसी कारण से मेरे दिमाग में जो है बार बार यह बात खटकती थी और इसी कारण से जो है मैंने जब 2 साल पहले ही है सोचा कि इस बाइक को एक ऐसा क्यों ना बाइक बनाए जिसपे मुझे कम खर्चा करना पड़े और सिर्फ सोच सकते हैं 10 पैसे या 15 पैसे में 1 किलोमीटर जा सकते हैं। बाइक का खर्चा 10 पैसा से 15 पैसा और यह सिर्फ एक बाइक ही नहीं बनाया है बल्कि एक कीर्तिमान भी कह सकते हैं जो कि हमारे अपने इलाके इस्लामपुर ब्लॉक के श्री कृष्णपुर के राजू बीटा जैसे एक छोटे से गांव से पीयूष रॉय जैसा एक राजमिस्त्री जो कि पेशे से राजमिस्त्री हैं लेकिन पढ़ाई भी जो है सिर्फ क्लास 6 तक किए हैं गरीब परिवार से आते हैं और जैसा बता रहे थे कि उन्होंने दिमाग में जो है बचपन से ही कुछ न कुछ बनाने की सोच जो है उनके दिमाग में है और आगे के दिनों में अगर सरकार या फिर कोई प्राइवेट कंपनी उनको ऑफर करेगी कि इस तरह का बाइक बनाए तो अगर संसाधन और नए नए जो मशीन होंगे उनके पास तो इससे भी बेटर और अच्छा बाइक और अच्छा सर्विस दे पाएगी जो बाइक ऐसा बाइक वो बना पाएंगे। राजार्थ विषय जेटा बोलबो जो बाइक टा पीयूष बनिए मूलत তাতে দেখেছি স্পেয়ার পার্টসের পরিমাণটা যথেষ্টই কম। স্বাভাবিকভাবেই যে মেইনটেনেন্সের ব্যাপারটা বা আফটার সেলস যে স্পেয়ার পার্টস লাগানো তার মেইনটেনেন্স খরচ সেটাও কিন্তু নেক্সট টু জিরো এমনটাই কিন্তু আমরা দেখতে পেলাম। আমরা অবশ্যই এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য নিয়ে আরেকদিন হয়তো আপনাদের সঙ্গে হাজির হব যখন পীযূষ উইল জাস্ট ফ্লাই অন হিজ বাইক উইথ এ গোল্ডেন কালার। এভাবে দেখতে থাকুন নিউজ টু ইন্ডিয়া সহপ্রতিনিধি রাজ সাহানির সঙ্গে আমি জব্বার আলী নিউজ টু ইন্ডিয়ার জন্য শ্রীকৃষ্ণপুরের রাজীবিটা কলোনি থেকে।